আরো তথ্য জানাতে এই মুহূর্তে বাগেরহাটের কেডি বাজারে আছেন সহকর্মী আলী আকবর টুটুল এবং সাতক্ষীরার শ্যামনগরে আছেন মমতাজ আহমেদ বাপি। প্রথমেই যাচ্ছি টুটুলের কাছে। বাগেরহাটের উপকূলীয় একটা দুর্যোগপূর্ণ এলাকা। এই উপকূলীয় এলাকা কিন্তু আসলে প্রায় আসলে দুর্যোগের যখন খবর আসে তখন উপকূলবাসী কিন্তু নির্ঘুম রাত কাটে। আপনাকে জানিয়ে রাখি যে আসলে মোখা যে ঘূর্ণিঝড়টি শক্তিশালী ঘূর্ণিঝড়টি কিন্তু ধেয়ে আসছে বাংলাদেশের উপকূলেই, এরকম খবরে কিন্তু আসলে উপকূলবাসীর মধ্যে এক ধরনের আতঙ্ক কিন্তু গতকাল থেকে বিরাজ করছে। আমরা যেখানে আছি দেখা যাচ্ছে যে সাগর থেকে সেই খবরের আতঙ্ক কিন্তু এখানে উপকূলীয় এলাকায় কিন্তু মাছ ধরা ট্রলারগুলো ফিরে এসেছে। আপনাকে যদি জানিয়ে রাখি যে বাগেরহাটের জেলা প্রশাসন এখানে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং বিগত দিনের যে আসলে যে পূর্ব প্রস্তুতি তারা কিন্তু সেই কাজে লাগিয়ে কিন্তু তারা দিচ্ছে। আমরা যদি একটু আগে বলি যে আজকে রামখোলা উপজেলাতে এবং মোরেলগঞ্জ এবং মংলা রামপাল এবং সংশ্লিষ্ট উপকূল এলাকার উপজেলাগুলোতে কিন্তু দুর্যোগপূর্ণ ব্যবস্থাপনার যে কমিটি সেই কমিটি কিন্তু সব আহ্বান করে তাদের কিন্তু সেখানে কিন্তু সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। যেমন বাগেরহাটে 446টি আশ্রয় কেন্দ্র কিন্তু ঘরে প্রস্তুত রাখা হয়েছে। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান তিনি কিন্তু জানিয়েছেন যে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি যে কোনো স্বেচ্ছাসেবক এবং ভলান্টিয়ার যারা থাকবে তাদের কিন্তু এখানে বলা হয়েছে। ইতিমধ্যে কিন্তু প্রায় 10,10,000 টাকা কিন্তু তারা বরাদ্দ দিয়েছেন এবং শুকনো খাবারের জন্য কিন্তু তারা কিন্তু ব্যবস্থা করার জন্য তারা কিন্তু সব কিছু প্রস্তুতি রেখেছেন। পানির পানি যাতে সুপেয় পানি পায় যেরকম দুর্যোগপূর্ণ এলাকা সেগুলো কিন্তু ব্যবস্থা করেছে। পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে উপকূলীয় এলাকায় ভেড়িবাদে যেন ক্ষয়ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য করা হয়েছে এবং পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু তারা কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু আশ্বাস দিয়েছেন। আমি সবশেষে তারা কিন্তু জানিয়েছেন যে আসলে বাগেরহাটের যে দুর্যোগপূর্ণ এলাকা যেমন সিডর আইলা বিধ্বস্ত শরণখোলা উপজেলা বনেশ্বর নদীর তীর হওয়ার কারণে কিন্তু এই এই জায়গাটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। এই এই ঝুঁকিপূর্ণ জায়গাটা কিন্তু তারা কিন্তু সব ধরনের আসলে প্রস্তুতি নিয়েছেন, সেখানে কিন্তু ইতিমধ্যে সব ধরনের ব্যবস্থা নিয়েছেন এমনটাই কিন্তু জানিয়েছে। এই ছিল বাগেরহাটের সবশেষ আমার কাছে। আমি এখন চলে যাব বাগেরহাটে মমতাজ বাপ্পি তার কাছে। যা বলছিলেন আলী আকবর টুটুল বাগেরহাট থেকে, আসলে মকার ঘূর্ণিঝড়ের আতঙ্কে রয়েছে সুন্দরবন উপকূলীয় এলাকার মানুষ, সুন্দরবন উপকূলীয় এলাকার মানুষ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় অঞ্চল। এই চুনা নদীর অপোজিটে এক সাইডে রয়েছে সুন্দরবন, তার অপোজিট সাইডেই এই উপকূলীয় এলাকার মানুষ বাস করে। তারা সুন্দরবনের বাঘের ভয় পায় না, তারা নদীর কুমিরতে ভয় পায় না, ভয় পায় ঘূর্ণিঝড় আসলে জলোচ্ছ্বাসের। জলোচ্ছ্বাস তাদের সব কিছু ভাসিয়ে নিয়ে যায়, তাদের সম্পদ চিংড়ি কাঁকড়া সহ তাদের বসত ঘর বাড়ির যা কিছু থাকে সবই ভাসিয়ে নিয়ে যায়। প্রতি বছর এই ভাসিয়ে নিয়ে যায় বলেই তাদের এই আতঙ্ক। এই ঘূর্ণিঝড় মোখা যদি এখানে আঘাত হানে তবে তাদের সর্বস্ব হারাতে হবে। প্রতি বছর হারাতে হারাতে তারা কোনো ক্ষতই শোকাতে পারেনি। সেই আয়লা বুলবুল ফণি থেকেই শুরু করে সব বছরই প্রতি বছরই তাদের এই ঘূর্ণিঝড় মোকাবেলায় পড়তে হয়। আর এই বাঁধ ভাঙে ভাঙে তাদের কপাল, আর এই কপাল ভাঙার কারণেই সর্বস্ব ভাসিয়ে নিয়ে যায় বাঁধ ভাঙা এই নদীর পানির জোয়ারে। তারা এই জোয়ারের থেকে বাঁচতে বারবার দাবি করে আসছে টেকসই ভেড়িবাঁধের। এই টেকসই ভেড়িবাঁধের জন্যেই তাদের দাবি, সেই তাদের দাবি বারবার উপকৃত হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা এই সুন্দরবনে পাশে বাস করে সুন্দরবনে ওপরেই তাদের জীবন জীবিকা, এই সুন্দরবনকে ঘিরেই তাদের জীবন জীবিকা। তারপরও সুন্দরবনের বাঁধে বাঘের ভয় পায় না, পায় না নদীর কুমিরের ভয়। তারপরেও তারা এই জলোচ্ছ্বাসে যাতে হারিয়ে না যায় তাদের সম্পদ, জলোচ্ছ্বাসে যাতে তাদের সম্পদ হারিয়ে না যায় তাদের চিংড়ি তাদের কাঁকড়ার যে চাষ, সেই কাঁকড়ার চাষ না হারিয়ে যায়। তারা এই চাষের হাত থেকে বাস থেকে টেকসই ভেড়িবাঁধের দাবি জানায় এই উপকূল এলাকার বাসী। এই ছিল মোকার ঘূর্ণিঝড় নিয়ে সর্বশেষ আতঙ্কের চিত্র। ঘূর্ণিঝড় মোখা নিয়ে জানতে সরাসরি ছিলাম সাতক্ষীরায়, তারা গেছিলাম বাগেরহাটে। বিভাগীয়